बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम टू बैक माय चैनल मानस लाइफ सागर के स्वागत है কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর আশীর্বাদে আমরা ভালো আছি এই সকালবেলা ব্লগটা শুরু করলাম আমার হাজবেন্ড ভাত খাবে পান্তা ভাত শুকনা মরিচ দুধ পুরা দিয়ে তো তার জন্য আমি শুকনা মরিচটা পুরে নিতেছি শুকনা মরিচ পুরা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাইতে তো বেশ ভালো লাগে অনেক মজার খাবার সকাল সকাল আজকে আমার হাজবেন্ড খাইতে চাইল তাই তৈরি করে নিয়েছিলাম তা আমি রুটি খাবো একটা রুটি আছে রুটি দিয়ে চা চা বানাবো চা দিয়ে রুটিটা খেয়ে নেবো আর কার রুটি আছে সেটাই খাবো আজকে রুটি বানাই নেই সবসময় বানাইতে হয় না ছেলেকে বানাই দিছি দুইটা একটা খেয়ে গেছে একটা রয়ে গেছে ওটাই খাবো আজ হাজবেন্ড হাঁটতে গেছিল হাঁটতে হাঁড়া হেঁটে হাঁটা খেতে আসার সময় ওই পেঁপে শসা আর ধনিয়া পাতা নিয়ে আসছে আর যে এখানে আমি রোদ দেখলাম তো ফ্রিজের আচার রাখি রোদ দিতে পারি না আজকে একটু এখানে রোদ দেখাতে আর ফ্রিজ থেকে আচারগুলো তৈরি করে দিলাম তো পরে আসলাম এখানে মুরগি ভিজিয়ে রাখলাম রান্না করবো এখন অনেক বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে কখন রান্না করবো কী করবো জানি না দেরি হয়ে গেছে দেরি হয়ে যায় এই করতে এটা সেটা করতে করতে আর যে দেখুন বাইরের আকাশটা সুন্দর বাইরের গাছপালা সুন্দর খুবই সুন্দর লাগে এখানে দাঁড়ায় দাঁড়ায় বাইরের দৃশ্য দেখতে আর ওই লাইনে আমি ছিলাম আর ভাতটা হয়ে গেছে মুরগিটা ভিজে দিছি আদা বাটা নাই আদা বাটতে হবে তা হাজবেন্ড বাইরে যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছে নামাজ পড়তে চলে গেল গেটটা লাগিয়ে দিলাম এত কেটটা লাগিয়ে দিলাম তো এখন যাবো রান্না করতে রান্না জোগাড় করে নিব সব আদা বাটতে হবে আজকে কালিজিরা ভর্তা বানাবো মুরগিটা কেটে নিই কেটে নিয়ে তারপর রান্নাটা বসাবো এখানে মুরগির ভিতরে দেখি একটু লোম আছে বড় বড় লোম পাতলা পাতলা লোম তো একটু পুড়ে নিলাম হালকা পুড়ে নিলাম মতো লোমগুলি যাবে না পুড়লে একটু চলে যাবে লোমগুলো লোম মুরগিটা একটু ছেঁকা দিয়ে নিলাম এখন কাটবো মুরগিটাকে তো সকালে কাজকর্ম তো করতে করতে বেলা চলে যায় ঘর দোয়ার ঘর তো গুছাইতে ঘর ঝাড়ু দিতে ঘর তো মুছতে পারি না একদিন পরপর মুছি এত বড় বাসা ঘর মুছতে আমার খুব কষ্ট হয় কাজের লোক নাই সেটা তো জানেনি তো নিজেকেই করতে হয় তো পারি না একা এত বড় ঘর মুছতে প্রতিদিন তো আজকেও মুছি নাই কালকে একবারে মুছবো ঘরটা নড়িয়া হয়ে গেছে পাড়া পাড়ায় একদম টাইলসের ঘর তো কেমন হয়ে যায় একদিন না মুছলে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না হয়ে যায় মুরগিটা কাটার জন্য আমি বসে গেছি বটি নিয়ে মুরগিটা কেটে নিব তারপর রান্না করব আদাও বাটতে হবে অনেক ঝামেলা আছে আজকে আমাদের কয়টা বাজবে আল্লাহ জানে এই যে মুরগিটা কাটা হয়ে গেছে এখন এই পেঁয়াজ টেয়াজ সব কেটে নিব এই যে মুরগি কাটা শেষ ভাতও হয়ে গেছে এখন এই যে পেঁয়াজ কাটবো আদা কেটে নিব আদা ছিলে কেটে নিব কুচি কুচি করে ভাতটা সহজ হবে
সকাল সকাল কাজ না করলে শুয়ে থাকলে বসে থাকলে একদম বেলা চলে যায় রান্না করতে খাইতে। সকালে বসেছিলাম, এখন একদম কাজের চাপ পড়ে গেছে। তো মুরগিটা ধুয়ে নিলাম, আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা ছিলে নিচ্ছে। দেখুন মুরগিটা ধুয়ে নেই, আর যে হঠাৎ করে একদম আকাশে মেঘ ডাকতেছে, মেঘ গর্জন করতেছে, খুব ডাকাডাকি করতেছে, আর মেঘ আকাশে মেঘ জমে গেছে, কাজ আর দিকে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু হয় না বৃষ্টি, খুবই মেঘে ইয়া করছিল, অন্ধকার হয়ে গেছিল, কিন্তু বৃষ্টিটা হলো না। মুরগিটা ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি মশলা দিয়ে মেখে নেব, মেখে আমি প্রেশার কুকারে বসাবো আজকে মুরগিটা, কারণ দেরি হয়ে গেছে, তো আরও দেরি হয়ে যাবে, যদি এটা আমি কষিয়া কষায় রান্না করতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে, তাই আমি প্রেশার কুকারে বসিয়ে দিব। তা এখন আমি মশলাটা দিয়ে মেখে নেই, ও আদা বাটা নাই, আদা বাটতে হবে। তা আমি যে আদাটা বেটে নিচ্ছি, কুচি কুচি করে রাখছি, আদা পাটাটা তো আমার কেবিনের ভিতরে, কেবিন থেকে বের করে পুরাটা বের করে নেয়, পাটাটা অনেক ভারী, কষ্ট হয় আমার বের করতে, তার জন্য আমি যেভাবে নিয়ে বাটতেছি, হাসি লাগে। কারণ আপনারা কিছু মনে করবেন না, তা আমার পাটাটা অনেক ভারী, আমি উপরে উঠাতে পারি না, আমার একটা হাজবেন্ডকে ডাকতে হবে, না তো ছেলেকে ডাকতে হবে, তার জন্য আর কাউকে ডাকলাম না, এইভাবেই আমি বেটে নিলাম, সমস্যা নাই, বেশ বেশ ভালো। এটা আবার আমি বাটা হলে ঢুকিয়ে রাখবো কেবিনের ভিতরে, এইভাবে বেটে নিচ্ছি আদাটা। আজকে আমি কালিজিরা ভর্তা বানাবো আর মুরগির মাংস রান্না করব, আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, আর এই আদাটা আর কি সরি কালিজিরা ভর্তা করব। অনেকদিন যাব কালিজিরা ভর্তা খাই না, কোনো আগে তো অনেক ভর্তা খাইতাম, প্রতিদিন আমার খাবারে ভর্তা থাকতে, কিন্তু এখন পাই না, এখন আর করতে করি না। তা আজকে ভাবলাম যে একটু কালিজিরা, অজি সেদিন তো দেখাইছি আপনাদের কালিজিরা ধুয়ে টুয়ে শুকায় রাখছি, ওটাই আজকে একটু ভর্তা বানাবো, মন চাইলো তো কালিজিরাটা ভর্তা বানাবো। আদাটা বেটে নিই, তরকারিটা বসাই দিয়ে তারপর আমি কালিজিরাটা ভর্তা করবো। এই যে আদা বাটা আমার হয়ে গেছে, ব্লেন্ডারে করতে পারতাম, ব্লেন্ডারে উপরে চাকরিটা কি হয়েছে সেজন্য ব্লেন্ডারে কিছু করতে পারতেছি না। এই কাককে ডাকতেছি, মাংসের ইয়াগুলা ছাটা মাটা ওগুলা দেখে কাক একদম ঘোরাঘুরি করতেছে কাছে এসে, এখন আমি ডাকতেছি এখন আর আসে না, এখন ভয় পাইতেছে দূরে চলে গেল, আমি ডাকতেছি আয় আয় মে খা, কিন্তু আসলো না, ওই দূরে বসে কাকা করতেছে, চলে গেলে পরে খাবে। তা আমি নিয়ে ছুটে নিলাম, পরে নোংরা লাগবে জানালাটা, আমার জানালাটা অনেক পরিষ্কার, সেই জন্য আমি আর রাখলাম না। এই যে আমি এখন মশলা দিয়ে দিব মাংসকে, মশলা দিয়ে মাখিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে, হাজবেন্ডেরও ক্ষুধা লেগে গেছে, 12টার সময় রান্না করতে আসলে তো একদম দেরি হয়, মুরগিকে কাটাকাটি করতে অনেক দেরি হয়, কেটে নিতে অনেক ঝামেলা হয়ে যায়। তো প্রথমে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিব গুঁড়া মশলা, হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে গরম মশলা, এলাচ দারচিনি দিয়ে তেজপাতা দিয়ে, তেজপাতা এলাচ দারচিনি আমি একটু পরে দিছি, সাথে একসাথে দিই নাই, দেওয়া হয় নাই, একটু পরে দিছি। তো এই যে সব কিছু দিয়ে দিলাম, এক চামচ মরিচের গুঁড়া দিলাম, ঝাল দিব না, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া,
দিয়ে এখন আমি সবকিছু একত্র মেখে নিব। লবণে দিয়ে তেল দিব, লবণ দিব পরিমাণ মতো, পরিমাণ মতো তেল দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমি মেখে নিব মাংসটাকে। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে আমার ভিডিওটা। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আপনারা আমার ভিডিওটা কষ্ট করে দেখবেন, না টেনে কখন থেকে পড়বেন, আমার পাশেই থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি অনেক আশা করে আসছি, অনেক কষ্ট করতেছি, দেখি কী হয়। সবার মতো এত ভালো ভালো ভিডিও বানাতে পারি না, একা একা সব কাজ করতে হয়, এত ভালো ভালো ভিডিও করতে পারতেছি না, তবে চেষ্টা করতেছি, ভালো করব, ভালো করার ইচ্ছা আছে। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তবে আমার ভিডিওটা ভালো হবে, ইচ্ছা করবে বানাতে বা চেষ্টা করব ভালো বানাতে। তো আমি মাংসটা মেখে তারপর প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি চুলা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি চুলা বসিয়ে দিছি, তারপর আমি এর মধ্যে এখন আমি এলাচা, চিনি, তেজপাতা দিয়ে দিব। জিরা বাটা খেলাম, খাই তো বেটে দেন না, একটু ধুয়ে দিব। এলাচ দারচিনির মধ্যে তো আসতেছি, বালু রাখছি টেবিলের উপরে, দিয়ে দিব তেজপাতা, সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। তারপর তিন চারটা সিস দিলেই আমি চুলাটা অফ করে দিব, তিন চারটা সিটি বাজলেই আমি অফ করে দেব চুলাটা। কতক্ষণ লাগবে ফ্রাইটাতে? তারপর আমি আলু দিব, চুলাটা অফ করে দিয়ে প্রেশার কুকারে ভাতটা বের করে দিয়ে ঢাকনাটা খুলে আবার আলু দিয়ে আবার আমি ঢাকনাটা লাগিয়ে আবার চুলা জ্বালিয়ে দিব। তারপর আবার দুই তিনটা সিটি হলে তারপর আমার তরকারিটা হয়ে যাবে। আলুটা আমি সাথে সাথে দিতাম, কিন্তু সাথে সাথে দিলে আলুটা একদম গলে যাবে, তার জন্য আমি আলুটা পরে দিব। সেইভাবে আমি প্রেশার কুকারে আজকে মুরগির মাংসটা রান্না করলাম। এখন আমার তিনটা সিটি বেজে গেছে, এই যে কাকগুলোকে আবার খুঁজতেছি, কাকগুলো আসতেছে, ঘোরাঘুরি করতেছে, ভাবলাম দেখি দেখা যায় নাকি, দেখা যায় না, চলে গেছে। সেই যে আমার তিন চারটা সিটি হয়ে গেছে, সিটি বেজে গেছে, এখন আমি ভাবটা বের করে দিয়ে ভাবনাটা খুলে নেব, দেখবো কলকাতা কেমন হয়েছে। তারপর আলু দিয়ে দিব, এইভাবে ভাতটা বের করে দিয়ে ঢাকনাটা খুলতে হয়। অনেকদিন পর প্রেশার কুকারটা বের করছি, তো সেই জন্য একটু টাইট হয়ে গেছে, রেগুলার ইউজ করা হয় না, কিন্তু খুব ঢাকনাটা খুলতে একটু হচ্ছে, কষ্ট হচ্ছে। ভাত বের করে দিছি, তারপরে খুলতেছে না, খুলে যাবে, এখনই খুলে যাবে। ঢাকনাটা খুলে গেছে, এই যে দেখুন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে, মশলা দিলে তরকারিটা বেশ সুন্দর হয়েছে।
এখন আমি একটু আলু দিয়ে তারপর আবার আমি ঢাকনা দিয়ে দুইটা সিঝে দেব তাহলে আমার তরকারিটা পুরো হয়ে যাবে বুঝলে আলুটা আগে কেটে রাখছি আমি কেটে দিয়ে রাখছি ভালো করে এখন আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে তারপর আবার ঢাকনাটা লাগিয়ে দিব বেশ ভালো হয়েছে প্রেসার কুকারে তরকারি কিন্তু বেশ খাইতে মজা লাগে কিন্তু আমি ঝামেলা ওই ধোয়া টোয়া এই জন্য আর বের করি না আর রান্নাও করা হয় না আর এই যে এখানে আমি কালিজিরা ভর্তাটা করে নিছি এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তাড়াহুড়া করে করছি আর শেয়ার করি নাই ওই যে এখানে পাটায় আবার আমি ভাত মেখে খাচ্ছি কালিজিরা ভর্তা করার পরে এভাবে আপনারা পাটায় কেউ ভাত মেখে খান কি না বলবেন কমেন্টের মাধ্যমে এরকম পাটায় ভাত মাখা কিন্তু খুবই টেস্টি একটা মজার খাবার তা আমি একা একাই খাইছি কাউরে দিই নাই হাজবেন্ডকেও ডাকি নাই সেও পছন্দ করে খুব পাটায় ভাত মাখা ভাত সে জানেই না আমি খাইছি তাকে আর ডাকিই নাই তো এই যেভাবে আজকে সারাদিন কাজ করলাম রান্না করলাম কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আমার ভিডিওটা দেখবেন কষ্ট করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন এই যে আমি খেয়ে নিলাম পাটায় মাখা ভাত বেশ মজা লাগলো আপনারাও এইভাবে খাবেন পাটায় ভাত মেখে দেখবেন অনেক মজা লাগে আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে খাইতেও কিন্তু বেশ ভালো হয়েছে তো আজকে আমার হাজবেন্ডের খাওয়া আমি ভিডিও করতে পারি তারপরে যে তরকারি রান্না করার পরে হাজবেন্ডকে তো খাওয়ার ভিডিও করতে পারি না ছেলেকে খাইতে দিছি ছেলের খাওয়াটা ভিডিও করলাম ও খাইয়া খাচ্ছে আমার ছেলেটার জ্বর আসছে আমার ছোট ছেলের কালকে রাত থেকে জ্বর আমি বুঝতেছি না আমার হাজবেন্ডের জ্বর আসলো আমার ছেলেরও জ্বর আসলো আমিও অসুস্থ তেমন সুস্থ না বড় ছেলেটা অসুস্থ আমাদের ফ্যামিলির জন্য আপনারা একটু দোয়া করবেন সবাই আমার ফ্যামিলি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর এখানে আমি গাছ লাগাবো কাঁচামরিচ গাছ লাগাবো কাঁচামরিচের বিচি লাগাবো বিচি এখানে দিব তার জন্য টবে মাটিটা আমি আর কি খুচাইয়া আর কি ভালো করে ইয়া করে নিতেছি আগলা করে নিতেছি যাতে বিচিগুলো লাগানো যায় তো যে কাঁচামরিচ আমি আনছিলাম সেটা হবে না দেখলাম ভালো না তো কাঁচামরিচ আবার আমি শুকাইয়া রোদে শুকাইয়া তারপর আবার লাগাবো এটার বিচি আমি দেখলাম ভালো না ভালো আর কি বাতি হয় নাই এই বিচি লাগালে হবে না এরপরে আবার আমি কাঁচামরিচ ভালো করে শুকাইয়া তারপর আবার লাগাবো তা আজকে এটা ভালো হয় নাই আর যে পাশে নয়নতারা গাছটা এই পাশে নিয়ে আসছি ওই কোনা থেকে এই কোনায় নিয়ে আসছি আর যে গাছটা আমাদের আমি কাঁচামরিচের বিচি লাগাবো তা আজকে থাক আজকে আর লাগালাম না আরেকদিন দেখাবো আপনাদের সাথে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো রাখছি আল্লাহ হাফেজ